আপনার পারমিট না আসলেই তো আপনি ফেরত পাবেন, ভিসার তো হলো পরের ব্যাপার। ধরেন আড়াই মাসের মধ্যে তিন মাসের মধ্যে আপনার পারমিট আসলো না, তাহলে তো আপনার পরবর্তী স্টেপ আর যাওয়ার প্রয়োজন নাই। আসসালামু আলাইকুম, ফিউচার ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা বেশ কিছু ক্লায়েন্টের সাথে সরাসরি অফিসে সাক্ষাৎ করেছি, কথা বলেছি। তারা অনেকেই রোমানিয়া যেতে চান, রোমানিয়া যাওয়ার জন্য আমাদেরকে অনেক প্রশ্ন করেছেন, এই বিষয়গুলো আপনাদেরও অনেক কাজে লাগবে। তাহলে আজকে আমাদের এই ভিডিওর সঙ্গেই থাকুন। করোনা প্যান্ডামিকের কারণে এম্বাসি নিয়ম করেছে যে যাত্রী আসতে হবে না, এজেন্টের মাধ্যমে জমা দিলেই হবে, যে কারণে এখনও যাত্রী যেতে হয় না। যাত্রী যাওয়া লাগলে যাত্রী নিজে ইন্ডিয়া যেত, নিজে আবার ফেরত আসতো, এর জন্য খরচ হতো এবং দিল্লিতে কিছু সময় থাকতে হতো। তাছাড়া দিল্লিতে এম্বাসি ফি দিতে হতো ১২০ ইউরো এবং হেলথ ইন্স্যুরেন্স তৈরি করতে হতো। এগুলোর সামগ্রিক যে খরচ, সেই খরচগুলো রোমানিয়ার জন্য আছে। আপনি ৭ লাখের বাইরে, ৮ লাখের বাইরে এই দিল্লির খরচটা আলাদাভাবে দিতে হবে। ৫০,০০০ রাইট। যদি মনে করেন ৭ লাখ আমরা এটা ফিক্স করলাম, ৫০,০০০ আমরা এগুলো বিল দিলাম, একদম ভিসা হয়ে যাবে, ভিসা দিল্লি থেকে আসবে, এখানে ম্যানপাওয়ার ক্লিয়ারেন্স হওয়ার পরে আপনি বাকি টাকা পরিশোধ করবেন। ফ্লাইটের আগে, বিমানে ওঠার আগে, হ্যাঁ ফ্লাইটের আগে, বিমানে ওঠার আগে বা টিকিট নেওয়ার আগে আপনি এই টাকা পরিশোধ করবেন, তারপরে আমরা ফ্লাইট শিডিউল ঠিক করে আপনার ফ্লাইট দিব। কোথা থেকে, ঢাকা থেকে মিস্টেক না রোমানিয়া থেকে মিস্টেক? এটার কারণ থাকবে যদি আপনার ফ্লাইট শিডিউল যে ফ্লাইট এই ঘন্টায় নাই, এই ফ্লাইট ক্যান্সেল করেছে বিমান কর্তৃপক্ষ, তাহলে আবারও একটা শিডিউল দিবে, সেই শিডিউলে যাবেন। জি অবশ্যই, কোনো ফ্লাইট মিসিং হয়নি এই পর্যন্ত ঢাকার থেকে বা কোথার থেকে। না আপনারা যাবেন সে কাতার এয়ারলাইন্সে গেলেন, ঢাকা থেকে কাতারের যে বিমান আছে সেই বিমানে উঠবেন, কাতারে যাবেন প্রথম। কাতারের রাজধানী হচ্ছে দোহা, ওই এয়ারপোর্টে যাবেন, সেই এয়ারপোর্ট থেকে বুকারেস্ট এয়ারপোর্টে যাবেন, বিমানের এরোপ্লেন বা জাহাজটা পরিবর্তন হবে। বাংলাদেশ থেকে ছোট বিমানে যায়, ওখানে যে পরিবর্তনে একটা বড় বিমানে উঠে, সেই বিমানে, আপনি সঠিক বলেছেন, সেই পয়েন্টটাকে বলা হয় ট্রানজিট বা যাত্রা বিরতি। জি এইটার ব্যাপারে আমরা কোনো বাধ্যবাধকতা নাই যে বুকারেস্টেই হবে, এরকম কন্ডিশন আমরা নিচ্ছি না। অর্থাৎ রোমানিয়ার যে কোনো সিটিতে আপনার কাজ হতে পারে, শুধু বুকারেস্টেই হবে এরকম না। বুকারেস্টে আপনি ভালো হয় এটা আমাদেরকে রিকোয়েস্ট দিতে পারেন, কিন্তু কন্ডিশন দিলে আমরা কাজটি করতে পারবো না। কন্ডিশন হচ্ছে শর্ত, এরকম বুকারেস্টে না হলে আমি যাব না। সো আপনি যদি বুকারেস্ট সিলেক্ট করে দেন, আপনাকে বুকারেস্টের ভিসা করতে হবে, তাহলে আমরাও ভিসাটি প্রসেস করব না। অর্থাৎ হ্যাঁ, কন্ডিশন দিলে নাই, রিকোয়েস্ট দিলে চেষ্টা করব। জি শুনছি না একটু, ফ্যাক্টরিতে আমাদের ইলেকট্রনিক্স একটা ফ্যাক্টরিতে টিভি ম্যানুফ্যাকচার হয়, টেলিভিশন তৈরি হয়, সেখানে জেনারেল ওয়ার্কার হিসেবে কাজ আছে, কিছু করতে হবে না। ট্রলি ঠেলবেন, এর জন্য কোনো কোর্স নাই, আগে দেখবেন কীভাবে কাজ হচ্ছে, পরেই আপনি পারবেন। বাংলাদেশি মানুষ এমন কোনো কাজ নাই, সাধারণ কাজের কথা, টেকনিক্যাল কাজ আলাদা, সাধারণ কাজ যা দেখলে পারবে না যদি আপনি করার মতো মেন্টালিটি হয়। করতে পারেন, অবশ্যই ভালো হবে, ইংরেজি শিখে যান, টেকনিক্যাল কোনো কাজ শিখে যান, এগুলো কেরিয়ার জন্য সুবিধাজনক, ভালো। জি জি ভালো হবে। জি ৭ মাসেরটা বিশেষ করে
আগে তো আমরা 3 মাসে করতাম, এখন 4 মাসের একটু দীর্ঘসূত্রিতা লাগছে, যে কারণে আমরা টাইম টেবিল 4 মাস বলছি। তো আশা করা যায় 2 থেকে আড়াই মাসের মধ্যে আপনি পারমিট পাবেন। জি, দিল্লিতে আগে 7 দিনেও ভিসা হয়ে যেত, এখন 15 দিন থেকে 30 দিন লাগে। জি, সব কিছু কমপ্লিট হয়ে যাবে। জি, না এরকম কোনো সমস্যা রোমানিয়াতে আপাতত নেই না, বলতে পারে অনেকে, অনেক নানা মুনির নানা মত, অর্থাৎ মানে ব্রাহ্মণ যত পণ্ডিত যত মত তত, তো এক একজন এক এক রকমভাবে বলবে। আমরা এ পর্যন্ত যাদেরকে পাঠিয়েছি তারা সুন্দর সুষ্ঠুভাবে কাজ করছে, যারা রোমানিয়াতে আছেন, যারা চলে গেছেন তাদের কথা আলাদা। তারা কেউ বৈধভাবে গেছেন, কেউ অবৈধভাবে গেছেন, তাদের কোনো খোঁজখবর বা কোনো গল্প আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি না। আমাদের কাজ হচ্ছে আপনাকে রোমানিয়াতে পাঠানো, আপনার চাকরি কনফার্ম করা এবং টিআরসি কনফার্ম করা, 1 বছরের পারমিট কনফার্ম করা, এ পর্যন্ত আমাদের দায়িত্ব। জি জি, পারবেন। আপনার ফ্যাক্টরি জবের জন্য দিলে শুরুতেই আমরা আলাদা করে আপনাকে ফ্যাক্টরি জবের জন্য কাগজগুলো সাইন করব। ফ্যাক্টরিতে স্যালারি হবে 60 থেকে 70 হাজার। ব্যাড ট্যাক্স কাটবো এর কত? শতকরা 2.5%। কয় টাকা? কেন আপনি হিসাব করবেন? 2.5% যা হয় তাই কাটবে। 50,000 টাকা 2.5%, 1,250 টাকা। ভেরি সিম্পল, ট্যাক্স নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। জি অবশ্যই পাবেন। ভাই রোমানিয়ার ভিসা হচ্ছে, রোমানিয়ার ভিসা এখনো স্বপ্ন না। হ্যাঁ রোমানিয়ার ভিসা পাই, ছু জাদু মন্ত্র এরকম কিছু না, বাস্তবতা। ভিসা হচ্ছে না এরকম কোনো রিটার্নের বিষয় তো আসতেছে না। আপনার পারমিট না আসলেই তো আপনি ফেরত পাবেন, ভিসার তো হলো পরের ব্যাপার। ধরেন 2.5 মাসের মধ্যে 3 মাসের মধ্যে আপনার পারমিট আসলো না, তাহলে তো আপনার পরবর্তী স্টেপ আর যাওয়ার প্রয়োজন নাই। যেমন গত কিছুদিন আগে আমাদের একটি ঘটনা হয়েছে, 15টা পারমিটের জন্য আমরা সাবমিশনে গিয়েছি, একটা মানে সাবমিশন স্লিপ ইস্যু হয় নাই বা পারমিট ইস্যু হয় নাই। কী কারণ? এটা বিশেষ কারণ তার চেহারাগতভাবে, তার মাথা সাসা, মোজ সাসা, আর দাড়িটা হচ্ছে 1 ফিট লম্বা। না পছন্দ মানে তাকে একটু মনে হয়েছে জঙ্গি জঙ্গি একটা ব্যাপার স্যাপার, চেহারাতে সন্দেহজনক চেহারা মনে হয়েছে, যে কারণে হয়নি। তো এইটা ছাড়া বাকি সবারই হয়েছে। এই বিষয়টা যেহেতু আপনাদের সাথে কথা বললাম, আমি একটু আপনাদের দেখালে জিনিসটা ভালো লাগতে পারে। আমি ইমেলে সার্চ করে যে ক্যান্ডিডেটটার এই দশা হলো, অথচ সে কোনো জঙ্গিও না, ভালো মানুষ, তার এটা হয়নি। হ্যাঁ, করোনার ক্ষেত্রে লকডাউন হলে লকডাউনের নিয়মকানুন মেনে চলতে হবে। লকডাউনে যদি বিমান যাত্রা স্টপ করে দেয় তাহলে ওইভাবে চলতে হবে। জি, আরেকটা কি বললেন? না সমস্যা নেই। জি না, রোমানিয়াতে কেন, সারা বিশ্বেই এখন আর কোনো সমস্যা নেই। ই লুক, এটা রিজেক্ট হয়েছে। আচ্ছা, আপনার কাছে মনে হচ্ছে না বিদঘুটে? আপনি দেখেন। হ্যাঁ,
হ্যাঁ, এই এই ছবিটা এই ক্যান্ডিডেটকে রিজেক্ট করেছে যে তার ভিসা হবে না বা পারমিট ইস্যু হবে না। হ্যাঁ, এটা আর কি প্রবলেম হয়েছে, আমরা কিছু ফাইলের মধ্যে এটা বাতিল হয়ে গেছে, এটা করা যাবে না। অ্যাম্বাসি ফেস করা লাগছে না, না চার্জ দেওয়া লাগবে না। আপনি এজ ইট ইজ আপনি দিল্লি গিয়ে সাবমিট করলো, যা এখানে বসে দিল্লি পাঠিয়ে দিল, প্রায় তাই হচ্ছে। ৭ লাখ টাকা আর দিল্লির খরচ ৫০,০০০, এটা আলাদা দিল্লির খরচ সম্পূর্ণরূপে। যারা অ্যাডভান্স পরে মানে ভিসার পরে দিবে তারাও ৫০,০০০ টাকা দিতে হবে পারমিট আসলে, আর যারা অ্যাডভান্স করে ফাইল জমা দিলেন তারাও দিতে হবে। না না, ডিসকাউন্ট আমরা ২০,০০০ টাকা করেছি, এটা সারা বিশ্ব দেখেছে, আপনিও সেটা পাবেন। যখন আপনি ফাইনাল পেমেন্ট করবেন তখন এর সাথে ২০,০০০ টাকা ডিসকাউন্ট আমরা দিয়ে দেব। না, এম্বাসির খরচ আলাদা, আপনি যখন লাস্ট অল পেমেন্ট করবেন অর্থাৎ সিংহভাগ অ্যামাউন্ট তো পরেই দিতে হয়, ওইটার সাথে আমরা ডিসকাউন্ট হিসাবটা বাদ দিয়ে দিব। দিলেন ৫০,০০০ টাকা অ্যাডভান্স করলেন, যখন পারমিট আসবে তখন দিল্লির খরচ দিবেন ২.৫ মাস পরে। জি, হ্যাঁ, বাকি টাকা ভিসা হওয়ার পর। ধরুন আপনি যদি অ্যাডভান্সও করেন তবু আপনার প্যাকেজ ৭ লাখ টাকা লাগছে, ৫০,০০০ টাকা অ্যাডভান্স করেছেন থাকলো ৬.৫ লাখ, দিল্লির টাকা আলাদাভাবে দিবেন আরও ৫০,০০০। এটা যেদিন ফাইল জমা দিবেন সেদিন ৫০,০০০ টাকা অ্যাডভান্স করবেন, চুক্তি করবেন, ২.৫ মাস পরে বা ২ মাস পরে যখন পারমিট আসবে তখন দিবেন দিল্লির টাকা, দিল্লিতে যখন পাসপোর্টটি পাঠানো হবে তখন। আশা করি আপনাদের সকল প্রশ্নের জিজ্ঞাসা শেষ হয়েছে, আরও যদি কোনো প্রশ্ন থাকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করে দিন। জি, আজ ইনশাল্লাহ ভালো আছে। থাকার জায়গা কোম্পানির পক্ষ থেকে ফ্রি পাবেন, ডরমিটরি দোতলা কাঠ, এসি পরিবেশ, এসি এসি এসি। হ্যাঁ, দুবাই সৌদির মতোই, আমি যতটুকু দেখেছি দুবাই সৌদির চেয়ে আরেকটু ভালো পরিবেশ। জি, অবশ্যই থাকার জায়গা, গভর্নমেন্ট থেকে এক মাস পরে পরে আপনাদের থাকা খাওয়ার কি ব্যবস্থা, লেবার কোর্ট থেকে লোক যায় দেখতেছে, কোনো ভুল করার কোনো অন্যায় করার ক্লায়েন্টদের সাথে বা শ্রমিকদের সাথে অন্যায় করার কোনো সুযোগ নাই। জি, লাগবে প্রথম অবস্থায় লাগবে, পাসপোর্ট, ছবি, এনআইডি, পুলিশ ক্লিয়ারেন্স। পুলিশ ক্লিয়ারেন্স ১৫ দিনের মতো সময় লাগে আবেদন করলে, আপনার নিজস্ব থানায় আবেদন করে দিন, ঢাকায় হলে কম সময়ের মধ্যে পারতে পারেন, অনলাইনেও করতে পারেন, থানায় গিয়েও করতে পারেন, দুই ধরনের সিস্টেমই আছে। থানায় গিয়ে করলে একটু দ্রুত হইতে পারে। জি জি, থানাতে ফর্ম আছে, আপনি পাসপোর্টের কপি বা অরিজিনাল পাসপোর্ট এবং ভোটার আইডি নিয়ে যাবেন। কমিশনের সনদ অনেকে চায় অনেকে চায় না, এটা বাধ্যতামূলক নয়, তবে আপনি যখন পাসপোর্টের কপি নিয়ে যাবেন বা আপনার এনআইডি কার্ডের কপি নিয়ে যাবেন এটা সত্যায়িত হইতে হবে এরকম। জি জি জি, টিভি ফ্যাক্টরি আছে, ফুড প্যাকেজিং আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সেই কাজটি পাবেন, চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা, জি জি, ধন্যবাদ।
আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন।